কি করবো? এই যে স্যার, এই যে আপনি ছিঁড়া তালি দেওয়া একটা প্যান্ট, এটা তালিয়ে খালি একটু হয়েছে, এই জন্য আপনি প্যান্ট এরপর পড়ছেন। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, মানবতার ফেরিওয়ালা, এই খেতাবটা সত্যিকার অর্থে তার উপরেই খাটে। আপনি জানলে অবাক হবেন এই মানুষটা সাধারণ মানুষের জন্য কি করে গেছেন এবং নিজের কোন লেভেলের বিলাসবহুল জীবনযাপন তিনি ত্যাগ করেছেন, এবং তার জীবন কাহিনীটা সত্যিকার অর্থেই সিনেমার গল্পকেও হার মানায়। 1964 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ও 1967 সালে বিলেতের রয়্যাল কলেজ অব সার্জনস থেকে জেনারেল ও ভাস্কুলার সার্জারিতে FRCS প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন। কিন্তু চূড়ান্ত পর্ব শেষ না করে মুক্তিযুদ্ধে অংশ নিতে তিনি দেশে ফিরে আসেন। ছাত্রজীবনে তার বিলাসবহুল লাইফস্টাইল ছিল, চড়তেন লাক্সারিয়াস দামি গাড়িতে, ছিল তার বিমান চালানোর লাইসেন্সও। লন্ডনে যখন তিনি স্টাডি করতেন সেই সময় রাজকীয় দর্জি তার বাসায় এসে মাপ নিয়ে স্যুট তৈরি করে দিতেন, যার জন্য তাকে অতিরিক্ত পরিশোধ করতে হতো সেই সময়ই 20 পাউন্ড। মানে লন্ডনে থাকা অবস্থাতেই সেখানকার রাজ পরিবারের প্রিন্স চার্লস জেই টেইলরের কাছে নিজের স্যুট সেলাই করতেন, সেই দর্জি জাফরুল্লাহ চৌধুরীরও স্যুট সেলাই করেছেন। যেই মানুষটার পোশাক নিয়েই এতটা বিলাসিতা ছিল তার বিষয়ে অনেকেই হয়তো খেয়াল করেছেন। এই মানুষটাকে হর হামেশাই দেখা যেত এই সাদা ও হালকা বেগুনি রঙের চেক শার্টে। কিন্তু আপনি কি জানেন তিনি প্রায় 30টা বছর ধরে পরে আসছেন এই একটা শার্ট? ইভেন এক সাক্ষাৎকারে তিনি এটাও বলেছিলেন তার পরনের যে প্যান্ট সেটাও তালি দেওয়া, এবং তিনি বলেছিলেন দেশের মানুষের অর্থনৈতিক যে অবস্থা সেগুলো দেখে তিনি এরকম সাধারণ পোশাকে চলাফেরা করাটাই বেছে নেন। সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া এই লোকটার দেশে বিদেশে কোথাও নেই একটি ফ্ল্যাট পর্যন্ত। বোনকে দান করে দিয়েছেন পৈতৃক সূত্রে পাওয়া সমস্ত জমিজমা। ইভেন দেশের মানুষের কল্যাণে তিনি নিজেকে এতটাই উজাড় করে দিয়েছেন যে পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরও তিনি মানুষের কল্যাণের জন্য তার দেহখানা পর্যন্ত দান করে দিয়েছেন। আর আমাদের দেশে যেখানে ডাক্তারদেরকে ডাকা হয় কসাই বলে, সেই জায়গায় ডক্টর জাফরুল্লাহ ছিলেন একজন জ্বলন্ত অনুপ্রেরণা। দেশের মানুষদের তিনি কম পয়সায় চিকিৎসা দিতে তিল তিল করে গড়ে তুলেছিলেন গণস্বাস্থ্য কেন্দ্র, যেখানে স্বাধীনতার সময় থেকে দীর্ঘ 51 বছর দেশের গরিব অসহায়দের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন তিনি। শুধু কি তাই, কিডনিসহ নানা রকম অসুখে ভুগছিলেন তিনি, সপ্তাহে 3 দিন লাগত তার ডায়ালাইসিস। তারপরেও দেশের যে কোনো দুর্যোগময় পরিস্থিতিতে তিনি সবসময় এগিয়ে এসছেন। ইভেন শেষ সময়ে বিদেশে গিয়ে তার চিকিৎসা নেওয়ারও কিন্তু সুযোগ ছিল, কিন্তু তিনি বিদেশে না গিয়ে দেশে থেকে নিজের প্রতিষ্ঠিত হাসপাতালেই গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর এই চলে যাওয়া এবং তার এই অনুপস্থিতির যেই ক্ষতিটা, সেটা আমাদের দেশে আসলেই অপূরণীয় হয়ে থাকবে আজীবন।